সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি 100 কেজি আরএফএলের ডিজিটাল স্কেল। তো এই স্কেলটার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ইঁদুরে সেন্সর এমন একটা জায়গায় এমন একটা পজিশনে কেটেছে যেটা জোড়া দেওয়ার সম্ভব না। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো। দেখুন, সেন্সর একবার মানে সাথে 4টা তার ছিল, 4টা তারের ভিতরে 2টা কেটে ফেলছে, আর হচ্ছে লাল আর কালাটা শুধু রাখছে, আর বাকি 2টা কেটে ফেলছে। তো এটা এমন কাটা কাটছে যেটা মানে জোড়া লাগানো অসম্ভব। তো এটা কীভাবে জোড়া লাগাবো আজকে আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওতে। সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে সেন্সর বা লোড সেলটি খুলতে হবে। তো লোড সেল বা সেন্সর খোলার জন্য 6 mm যে অ্যালেন কেস আছে ওইটা দিয়ে লোড সেলটা খুলতে হবে। সেন্সর টোটালি উপরের সাইডটা নিচের সাইডটা 8টা নাট থাকে। তো উপরের সাইডটা আমরা নাট খুলে ফেলছি, এখন দেখতেছেন এই হচ্ছে লোড সেলটা। তো আমরা যেহেতু উপর নাট 4টা খুলে ফেলছি, এখন আমরা নিচের যে সাইডটা নাটটা দিয়ে সেন্সরটা লাগানো হয়েছে বা বসানো হয়েছে নিচের 4টা নাট খুলে ফেলবো আমরা। সেন্সরটি খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে টোটালি 400 কেজি ক্যাপাসিটি, কিন্তু 300 কেজি পাল্লাতে ব্যবহার করা হয়। দেখুন যে জায়গা কেটেছে মাত্র 2টা তার রাখছে আর 2টা তার কেটে ফেলছে, মানে এটা জোড়া লাগানো একেবারে সম্ভব না। তো এটা কীভাবে জোড়া লাগাবো সেটা আমরা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি যে আঙুল দিয়ে বা হাত দিয়ে যেটা দেখাচ্ছি এটা যে অংশে, এই অংশতে যে রবার ইনসুলেশন দেওয়া হয়েছে এটার নিচে মূলত 4টা তার জোড়া দেওয়া হয়েছে। তো আমরা এই রবার পরিষ্কার করে নিয়েছি, রাবারগুলো পরিষ্কার করে নিয়েছি হালকাভাবে। এখন এখানে দেখা যাচ্ছে কালো, লাল, সাদা, সবুজ কালার 3টি, আর পাশে একটি মোট টোটালি 7টি তার দেখা যাচ্ছে। এই 7টি তার আমরা কালারে কালারে খুলে ফেলবো ভিতর থেকে। খুলে ফেলার পরে আমরা যে 7টা তার ডিসপ্লে থেকে আসছে ওগুলো দেখে দেখে এক একটা করে খুলবো, এক একটা করে লাগিয়ে দেবো। এই হচ্ছে লোড সেল। তো এটার এখানে যে ইঁদুরে কেটে ফেলার কারণে এমনভাবে কাটছে যেটা এখানে জোড়া লাগানোর কোনো কন্ডিশন ছিল না। তো এখানে যে ইনসুলেশন সিস্টেমটা ছিল আর কি রাবারের, সেটা আমরা রিমুভ করে বা এটা সরিয়ে ফেলেছি। তো এখানে যে 7টা তার বর্তমান আছে, যেমন গ্রিন কালার, সাদা কালার, কালো আর হচ্ছে লাল কালার, তো এগুলো আমরা যেভাবে যে এটা যে জায়গায় জয়েন্ট আছে সেই জায়গায় এই 7টা তার আমরা জয়েন্ট করে দেব। তো সেটা করতে হলে আমাদের এখানে যে 7টা তার আছে দেখা যাচ্ছে, এখানে আমরা একটা তারটা একটু মোচড়া দিয়ে এই এখানে এখানে যে একটা ফুটা আছে না, এখানে যে ফুটা হয়েছে না, এই ফুটাটার ভিতরে এটা এই পাশ দিয়ে দিয়ে পাশ দিয়ে আমরা এই পাশে নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসছে এই পাশ দিয়ে। হ্যাঁ, তো এখন এখানে আমাদের টোটালি আগে সিরা ছিল 4টা, আর হচ্ছে যে যে ডিসপ্লেতে যে তারটা গিয়েছে এটার 4টা। তাহলে আমরা এখানে যেমন লাল একটা খুলবো, এই লালটা জোড়া দিব, কালো একটা খুলবো, এখান থেকে কালো একটা জোড়া দিব, গ্রিন একটা খুলবো, গ্রিন একটা জোড়া দিব, সাদা একটা খুলবো, সাদা একটা জোড়া দেবো। এভাবে 4টা আমরা সুন্দর করে জোড়া দিয়ে তারপর ট্যাপিং করে দিব, যাতে করে নেক্সট টাইম আর এই দূরে কাটতে না পারে বা এটাতেও সমস্যা না হয়। সেন্সরে যেহেতু 4টা তার দেওয়া হয়েছে, লাল, কালো, সাদা, সবুজ, তো আমরা শুরুতে যে কোনো একটা তার জোড়া দিতে পারবো, সমস্যা নেই। তো আমরা শুরুতে লাল যেটা ছিল ওইটা উঠিয়ে লাল একটা জোড়া দিচ্ছি। এরকম প্রত্যেকবার আপনারা কালারে কালারে জোড়া দিবেন, কালারে কালারে খুলে ফেলবেন, তাহলে আর আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অথবা জোড়া দেওয়ার পূর্বে ছবি উঠিয়ে নেবেন যে 4টা তার কোনটা কোন জায়গায় লেগেছে। হ্যাঁ, তবে সবচেয়ে ভালো হবে 1টা তার খুলবেন, 1টা তার লাগাবেন কালার অনুসারে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা টোটালি থাকবে না।
দেখতে পাচ্ছেন সেটটা তার আমরা কালার অনুসারে সঠিকভাবে ঝালাই করে দিয়েছি। তো এখন আমরা ডিসপ্লেটা অন করে সেন্সর চাপ দিয়ে দেখব ওজন উঠতেছে কিনা, যদি জ্বালায় সঠিক থাকে তাহলে অবশ্যই ওজন উঠবে। দেখতে পাচ্ছেন আমরা সেন্সর উপর চাপ দিয়ে দেখতেছি, চাপ দেওয়ার সাথে সাথে দেখতেছেন ওজন উঠতেছে, চাপ ছেড়ে দিলে আবার ওজন নামতেছে। সুতরাং আমাদের জ্বালাটা সঠিক হয়েছে। এখন আমরা সেন্সর যেটা যেভাবে খুলেছি, মানে উপরে চারটা নাট নিচে চারটা নাট, সেভাবে আমরা আবার আটটা নাট টোটালি লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। যেহেতু আমরা ইনসুলেশন, রাবার ইনসুলেশনটি এখানে জ্বালাই করে দিয়েছি, সেহেতু আমরা এখানে ট্যাপিং করে দিব, যাতে করে এখানে ময়লা বা কোনো খোঁচা বা তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে ট্যাপিং যদি করেন, বাড়তি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে ভবিষ্যতে ইঁদুর বা তেলাপোকায় যে রাবার ইনসুলেশন আছে এটা কেটে ফেলার বা নষ্ট করার সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে ট্যাপিংটা করে দেবেন অবশ্যই, যদি নতুন সেন্সর লাগান বা এই ধরনের সমস্যা হয় তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। দেখুন আমরা ট্যাপিং করে খুব সুন্দর করে দিয়েছি, এখন আমরা ফিটিং করে ফেলবো। আমরা ফিটিং করে ফেলছি উপরের চারটা নাট নিচে চারটা নাট, একেবারে নতুন অবস্থায় সেন্সর যেমন ছিল তেমন দেখা যাচ্ছে। তো সুইচটা অন করে আমরা চাপ দিয়ে দেখবো যে ওজন ঠিকভাবে উঠতেছে কিনা। হ্যাঁ, উপরে যে বডিটা আছে ওটা চাপ দিয়ে দেখতেছি ওজন উঠতেছে খুবই সুন্দরভাবে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবেন, এটা খুবই সহজ একটি বিষয়, যারা কাজ করেন রেগুলার তারা অবশ্যই কাজটি করতে পারবেন।